বর্বর ইসরায়েলিরা তিন সপ্তাহ ধরে গাজার নিরীহ মানুষের উপর নির্বিচার হামলা চালাচ্ছে। রোববার ফিলিস্তিন ভূখণ্ডের 600 স্থাপনায় হামলা চালায় তারা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল স্বাধীনতাকামী সংগঠন হামাসের স্থাপনাগুলোর উপর। এর আগে গেল শনিবার ফিলিস্তিনের 450 স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের আশপাশেও হামলা চালানো হয়েছে।